চীন থেকে বাংলাদেশে আসা চারজনের মধ্যে একজনের নমুনায় করোনা ভাইরাসের নতুন ধরন BF.7 শনাক্ত হয়েছে। এটি ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট যা দেশে প্রথম শনাক্ত হলো। দুপুরে এ তথ্য জানায় আইইডিসিআর। আক্রান্তদের সবাই আইসোলেশনে আছেন বলেও জানিয়েছেন আইইডিসিআর। মহিবুল কাদেরের রিপোর্ট। চীন থেকে বাংলাদেশে আসা আইসোলেশনে থাকা চারজনের মধ্যে একজনের নমুনায় করোনা ভাইরাসের নতুন ধরন BF.7 শনাক্ত হয়েছে। এটি ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট যা দেশে প্রথম শনাক্ত হল। IEEDCR জানায়, গত 26 ডিসেম্বর চীন থেকে একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন চারজন। বিমানবন্দরে স্বাস্থ্য স্ক্রিনিং এর সময় তাদের করোনা লক্ষণযুক্ত মনে হয় অ্যান্টিজেন টেস্ট করা হয়। সেখানে তাদের পজিটিভ রিপোর্ট এলে মহাকালী DNCC হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়। পরে তাদের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য সংগ্রহ করা হয়। পরে একজনের শরীরে নতুন সাব ভ্যারিয়েন্ট পাওয়া যায়। গত 25 ডিসেম্বর নতুন করে বেশ কয়েকটি দেশে কোভিডের মাত্রা বেড়ে যাওয়ায় বাংলাদেশের সব বিমান, স্থল ও সমুদ্র বন্দরে স্ক্রিনিং বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। সব বন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে পরীক্ষা করে আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। করোনার নতুন যে ভ্যারিয়েন্ট পাওয়া গেছে BF.7, সেটি BA.5 এর একটি সাব ভ্যারিয়েন্ট। অন্য ভ্যারিয়েন্টের চেয়ে এটার সংক্রমণ ক্ষমতা 4 গুণ বেশি। এটির আরেকটি ভয়ানক দিক হচ্ছে, খুব কম সময়ের মধ্যে অনেক বেশি সংখ্যক মানুষকে সংক্রমিত করতে পারে। মহিবুল কাদের, মাইটিভি নিউজ ডেস্ক।